অভিষেকের টাইমে যদি ব্যথা ওঠে পরবর্তী মহিলাও মারা যেতে পারে। এটা কি আমাদের কর্মীদেরকে চোখে দেখা পারে না? ওরা বললো রাস্তার জন্য, যখন বললো না তখনই আমাদের সবার মাথা গরম হয়ে গেল। বলে রাস্তা দিচ্ছে না, অনেক পার্টি নেতা সবাই আসছে, রাস্তা দিব দিব করে চলে যাচ্ছে। তাই আমরা বললাম রাস্তার কোনো কথা এখানে বলবেন না, এতদিন ধরে রাস্তা এখানে হচ্ছে না, আর রাস্তা এখানে দিতে হবে না। সমস্যা কি এরকম টেকনিক ভাবে মোবাইল দেখে তুলে নিয়ে যায়, কোনো রাস্তা পথ দেয় না, কেন আমরা এরকম করবো? দরকার ভোট বয়কট করতে বাধ্য হবো। আসবেন তো শুভ মুহূর্তে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তা ও সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তারপরও বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ছোট দেউরা গ্রামে তৈরি হয়নি রাস্তা ও সেতু। রবিবার দুপুরে এই গ্রামের নির্বাচনী প্রচার করতে এসে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ স্থানীয় তৃণমূল নেতারা। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে একরকম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হন তৃণমূল নেতারা। গ্রামবাসীদের বক্তব্য, আশ্বাস দেওয়ার পরেও রাস্তা ও ব্রিজ বানাতে কোনো উদ্যোগ নেননি তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাই গ্রামে ভোট চাওয়ার কোনো অধিকার তাদের নেই। এ নিয়ে জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, উল্টে সাংবাদিক শুনে ফোন কেটে দেন। তবে তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনেছেন চিন্তামণি বিহা। ভোট পার হলে রাস্তার কাজ শুরু হবে সেটা জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।